তো আমি আজকে একটা টিউটোরিয়ালের সিরিজ তৈরি করতে যাচ্ছি। তো তো প্রথমে আমরা প্রথমে আমি একটা পিএইচডি ফাইলকে আমি এইচটিএমএল এ কনভার্ট করছি। তো আমি আপনাদের দেখাবো এই এইচটিএমএল ফাইলটা কিভাবে আমরা ওয়ার্ডপ্রেসে কনভার্ট অর্থাৎ ওয়েব ডেভেলপমেন্ট করতে পারি। তো তো এই ক্ষেত্রে কাজ করার আগে আমি ধরে নিচ্ছি আপনারা সবাই লোকাল সার্ভার অর্থাৎ বিভিন্ন সফটওয়্যারের কাজ করতে হবে, যেমন জ্যাম্প, অ্যাম্প, অম্প, এই সফটওয়্যারগুলো সম্পর্কে মোটামুটি ভালো কাজ পারেন। আর না পারলেও সমস্যা নেই, আপনি আমার এটা দেখে আপনারা আশা করি কিছু করতে পারবেন। তো আমি অবশ্য জ্যাম্প সফটওয়্যার দিয়ে দেখাবো, আর না থাকলে আপনারা জ্যাম্প সফটওয়্যারটা একটু ডাউনলোড করে ইনস্টল করে নেবেন। তো আমরা আমাদের কাজ শুরু করি। তো প্রথমে আমরা আচ্ছা আমি একটু প্রথমে আমরা আমাদের কাজ আমরা প্রথমে ওয়ার্ডপ্রেস, তো ওয়ার্ডপ্রেসে সব আমরা লেটেস্ট যে ভার্সন আছে সেটাকে আমরা ব্যবহার করব। তো অ্যাট ফার্স্ট আমরা ওয়ার্ডপ্রেসটাকে ডাউনলোড করে দিই একটু। তো এখান থেকে আমরা এই দেখেন, তো আমরা সবসময় ওয়ার্ডপ্রেসের লেটেস্ট যে ভার্সন সেটাকে ব্যবহার করার চেষ্টা করব। তো আমরা এটাকে ডাউনলোড করে নিই, এই দেখুন ডাউনলোড হচ্ছে। তো তো এই যে আমার জ্যাম্প জ্যাম্প কন্ট্রোল প্যানেল, তো এখান থেকে আমরা স্টার্ট, এট ফার্স্ট আপনাকে এই সফটওয়্যারটা ইনস্টল করে নিতে হবে, অথবা আপনি অ্যাম্প অম্প আপনি যদি ওয়েব ডেভেলপমেন্টের কাজ শিখছেন অবশ্যই আপনি এটা ভালো পারবেন, এটা আমি ধরে নিচ্ছি। আচ্ছা তো এটাকে আমরা কেটে দিলাম, এই যে দেখেন দেখুন চলে আসছে। তো সেক্ষেত্রে আমরা প্রথমে আমরা লোকাল সি থেকে দেখেন যে জ্যাম্প জ্যাম্প থেকে এইচটিডকস থেকে এখানে আপনি একটা ফোল্ডার তৈরি করে দেবেন। ওয়ার্ডপ্রেস নাম দিয়ে দিলাম, ওয়ার্ডপ্রেস আর একটু দিন। তো আমরা এখানে আচ্ছা দেখি আমাদের এটা কতদূর, তো ডাউনলোড হয়ে গেছে, চলুন তাহলে আমরা এখন একটু বাকি আছে। দেখেন এই যে এটা ওখানে তো অনেকগুলো ফাইল আছে, যাই হোক তো ডিলিট করে দিই। তো দেখেন যে আমার এটা যে জিপ করা আছে এটাকে আমরা প্রথমে আনজিপ করে দেবো, অর্থাৎ
তো তো এটাকে আনজিপ করার জন্য আমরা এখান থেকে এক্সট্রাক্ট হেয়ার, তো সমস্যা না। ওয়ার্ডপ্রেস, তো এই দেখেন আমার ওয়ার্ডপ্রেস চলে আসছে, আগে ছিল জিপ করে এখন কিন্তু এটা আনজিপ হয়ে গেছে। তো এখানে আমরা ডাবল ক্লিক করব, করে এটা পুরোটা আমরা কপি করব। তো কপি করার জন্য কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস সি, তারপরে আমরা লোকাল সি ড্রাইভে যে সফটওয়্যার যে ফোল্ডার তৈরি করছিলাম এই যে ওয়ার্ডপ্রেস ডেভেলপমেন্ট, এখানে পেস্ট করে দেব। তো এখান থেকে আমরা ডাব্লিউপি কন্টেন্ট থিমস, এখানে আমরা একটা এখানে দেখেন যে 2015, 2016, 2017 তিনটা আছে থিম তৈরি করা আছে। তা আমরা নতুন একটা থিম তৈরি করব, তো সেক্ষেত্রে আমরা একটা ফোল্ডার তৈরি করি। আপনি চাইলে এগুলো ডিলিট করে দিতে পারেন, থাকলে সমস্যা নেই। তো সেক্ষেত্রে আমরা এখানে একটা নাম দিয়ে দিই, ওয়েব ডেভেলপমেন্ট। তো তো এখানে আমি যে পিএইচডি তৈরি করছি তো সেটা এখানে আমরা নিয়ে আসবো। তো সেক্ষেত্রে আমরা প্রথমে আমরা আমাদের আমি ওটা ডেস্কটপে রাখছিলাম, হ্যাঁ এই যে দেখেন। তো এটাকে আমরা পুরো কপি করব, তো এটা জিপ ফাইলটা দরকার নাই, এটাকে আমরা আবার কপি করব। তো কপি করে আমরা আমাদের এই যে এখানে কন্ট্রোল পেস্ট, একটা স্ক্রিনশট দেবেন, তো এটা আছে আপনার ফটোশপে তৈরি করে নেবেন যে 400x600 অর্থাৎ ওয়াইড দিলেন 600, হাইট 400 অথবা 400x400 কোনো সমস্যা নেই, আপনার একটা স্ক্রিনশট দিয়ে দিলেন। তো স্ক্রিনশটটা আমি একটু দেখাচ্ছি আপনাদের কীভাবে করবো, এটা জাস্ট এখানে ফটো ফাইল থেকে নিউ, নিউ থেকে এখানে আপনি এই যে 400x600 এটা আমরা 400x400 করে নিই, 400 এটাও তাদের বড় হয়ে একটু ছোট করে দেবো আর কি, তাহলে আমরা 300x200 করে দিই, 200। অবশ্যই আপনার এখানে পিক্সেল থাকতে হবে, ঠিক আছে। তো এবার দেখেন, তো এটাই আমরা এখানে কিছু নাম লিখে দিয়ে আছে, এখান থেকে আমরা টেক্সট
টুল সিলেক্ট করে এখানে রাখলাম। আমরা এখানে মুখ টুল সিলেক্ট করে এখানে একটু এখানে নিয়ে আসি সারা ফিল্ড। আপনি এটাকে কালার করলে করতে পারেন, তো কিছু করার দরকার নেই, জাস্ট এখান থেকে সেভ করবেন, সেভ অ্যাজ, এখানে নাম দেবেন স্ক্রিনশট পিএনজি। এখান থেকে স্ক্রিনশট দিয়ে পিএনজি ফরম্যাটে দিয়ে আপনি সেভ করবেন। তারপর ছবিটা এই যে এখানে আমি এখানে করে নিয়ে আসছি, এই যে আমি এটা তৈরি করছিলাম। তো এভাবে আপনার একটা স্ক্রিনশট দিয়ে এখানে নিয়ে আসবেন, এটা আপনি আবার একটা ইমেজের ভিতরে রাখতে পারেন। তো